বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নার্সারি শ্রেণীর ইংরেজি বিষয়টা পড়ব। তোমরা বাসায় সবাই অবশ্য আশা করি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো, কারণ হলো গিয়ে আমাদের প্রথম মাসিক পরীক্ষা 27 ফেব্রুয়ারি, সেটা সবাই অবশ্যই জানো। চলো আমরা পড়ায় চলে যাই। তার আগে তোমরা অবশ্যই চিনতে পেরেছো আমি কে। আমি হলাম মুনিরানি সাহা, মহানগর মডেল একাডেমি রেসকোর্স কুমিল্লা। চলো আমরা পড়ায় যাই। আজকে আমরা কি শিখবো? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার এ থেকে এম পর্যন্ত বড় হাতের বর্ণ শিখবো। ক্যাপিটাল লেটারের বাংলা হলো বড় হাতের বর্ণ। দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। তোমরা সবাই অবশ্যই আমার সাথে বলছো, আমার সাথে জোরে জোরে বলো তোমরাও। আমরা এখন ক্যাপিটাল লেটার শিখলাম, এবার পড়বো স্মল লেটার, এ থেকে এম। এটা কি? এ। এটা হলো ক্যাপিটাল লেটার এ, এটা হলো স্মল লেটার এ। এটাও কি? ক্যাপিটাল লেটার বি, এটা হলো স্মল লেটার বি। এগুলো ক্যাপিটাল লেটার, এগুলো স্মল লেটার, একই কিন্তু দেখতে ভিন্ন। চলো আমরা এবার স্মল লেটার গুলো পড়ি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এবার দেখো, আমরা যে এই বর্ণগুলি শিখলাম, এই বর্ণগুলো থেকে শূন্যস্থান পূরণ করবো, ফিল ইন দ্য গ্যাপস। দেখো এখানে কি আছে, ক্যাপিটাল লেটার এ আছে, তো ক্যাপিটাল লেটার এ, ক্যাপিটাল লেটার সি, ক্যাপিটাল লেটার ই, ক্যাপিটাল লেটার এ জি। তাহলে এখন আমরা এখানে কি লিখবো? এরপরে কি হয়? দেখো এরপরে কি হয়, বি, বি পরে সি, সি দেওয়া আছে, এ দেওয়া আছে, মাঝে কি নেই আমরা পড়তে পড়তে জেনে যাব, এ বি, বি নেই। তাহলে আমরা এখানে কি লিখব? বি। এ, এরপরে কি লিখব? বি। এ বি সি, তারপর ডি, ডি নেই আমরা লিখে দেব, ই এফ, এফ নেই লিখে দেব, জি এইচ, এইচ নেই লিখলাম। এরপর দেখো আরেকটা কি আছে, এটা দেখো, এটা কি? স্মল লেটার। দেখো এই দেখো, আমরা স্মল লেটার শিখেছি, স্মল লেটার ডি এফ এইচ জে। তাহলে আমাদের এখন চিন্তা করতে হবে কি নেই, ডি, ডি এর পর কি? ই, ই তো নেই, তাহলে ই আমরা এখানে লিখে দেবো, ডি ই এফ জি এইচ আর জে কে। এবার আমরা দেখো এখানে কি লিখেছি, ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার্স উইথ স্মল লেটার্স, বড় হাতের বর্ণের সাথে ছোট হাতের বর্ণ মিল করব। দেখো এখানে এদিকে লিখেছি সবগুলো বড় হাতের বর্ণ, এ ডি এফ জি এম, এগুলো সব বড় হাতের বর্ণ, আর এর পাশে দেখো সবগুলো ছোট হাতের বর্ণ, জি ডি এম এ এফ। আমরা এবারে বড় হাতের সাথে ছোট হাতে মিল করব, এদিকে বড় হাতের এ, বড় হাতে এর সাথে ছোট হাতে এর মিল করব। কোথায় মিল করে চলো, বড় হাতের এর সাথে ছোট হাতের এ কোথায়, এদিকে খুঁজে বের করে এই বড় হাতের এ ছোট হাতের এ কোথায়, এ কোথায় বের করো, এই যেটা। তাহলে এভাবে আমরা রেখা টেনে দেব, দেখেছ? এবার এটা কি? ডি, বড় হাতের ডি এর সাথে ছোট হাতের ডি মিল করব, বড় হাতের ডি এর সাথে ছোট হাতের ডি, এটা সোজা গিয়েছে, মিলে গিয়েছে। এবার এফ, বড় হাতের এফ এর সাথে ছোট হাতের এফ মিল করব, মিল করে চলো, বড় হাতের জি এর সাথে ছোট হাতের জি এর মিল করব, বড় হাতের এম এর সাথে ছোট হাতের এম মিল করব, আমরা মিল করে নিলাম। এরপর দেখো আমরা আজকে 4-5 নম্বরে কি শিখবো, উচ্চারণ লিখো। এখন আমরা উচ্চারণগুলো সবাই সবাই আমার সাথে জোরে জোরে পড়ো, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে উচ্চারণগুলো। আর এই উচ্চারণগুলো যদি আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে না শিখি, তাহলে আমরা সামনে কোনো বানানই উচ্চারণ করতে পারবো না বাংলা বানানের মতো। বাংলা বানান যেমন আমরা উচ্চারণ করে করে বানান করি, ঠিক তেমনই ইংরেজি বানানো তোমাকে উচ্চারণটা শিখতে হবে। যদি উচ্চারণ না শিখো তাহলে বানান করতে পারবে না, তাহলে এটা খুব প্রয়োজনীয়, তোমাকে ভালোভাবে শিখতে হবে। দেখো কি লেখা আছে, বি এ বে, ব একার বে, বি ই বি,
বড় শিকার বি বি আই বাই ব আকার বা রসই বাই বি ও বো ব ওকার বো বি ইউ বিউ বড় শিকার বি রসউ বিউ বি ওয়াই বাই ব আকার বা রসই বাই আমরা এটা কিভাবে পড়বো দেখো বি এ বে বি ই বি বি আই বাই বি ও বো বি ইউ বিউ বি ওয়াই বাই আমরা এভাবে ছন্দে ছন্দে শিখে যাবো ঠিক আছে এরপর দেখো কি আমরা ছয় নম্বরে শিখবো কি সিক্স নাম্বার সিক্স নাম্বার সিক্স এ আমরা শিখবো শব্দ গঠন শব্দ গঠন দেখো পরীক্ষার সময় তোমরা এভাবে আলাদা আলাদা এরকম ঘর করে আসবে একদিকে শব্দ লিখতে হবে একদিকে অর্থ লিখতে হবে তাহলে আমরা এভাবে যদি শিখি বলি তাহলে পরীক্ষার সময় ভুল হবে না এ ফর এ দিয়ে আমরা একটা শব্দ বি দিয়ে একটা শব্দ সি দিয়ে একটা শব্দ ডি দিয়ে একটা শব্দ শিখবো এবং শব্দের অর্থগুলোও শিখে নেব এ ফর অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল অ্যাপেল বানানটা আমরা কিভাবে করব এ ডাবল পি এল ই অ্যাপেল বি ফর বি ফর বল বল অর্থ বল বল বানান করো বি এ ডাবল এল বল সি ফর ক্যাট সি ফর ক্যাট সি এ টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল বড় শিকার বি ডয় শূন্য র আকার রা ল বিড়াল ডি ফর ডল ডি ও ডাবল এল ডল ডল অর্থ পুতুল পরশুকার পু তরশুকার তু ল আমরা আবার এভাবে পড়ে ফেলব এ ফর অ্যাপেল অ্যাপেল অর্থ অ্যাপেল বি ফর বল বল অর্থ বল সি ফর ক্যাট ক্যাট অর্থ বিড়াল ডি ফর ডল ডল অর্থ পুতুল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতন আমাদের এই ক্লাসটা এখানেই শেষ তোমরা বাসায় ভালো করে অবশ্যই পড়াশোনা করবে যেন আমরা প্রথম মাসিক পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারি ভালো থেকো